গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানসি কুকিং ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। তোমরা সবাই ভিডিওটি স্পিক না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দিকে দেখো কুমড়ো পাতা নিয়েছি। এবার এটাকে একটু নুন দিয়ে মেখে নিতে হবে, যাতে কুমড়ো পাতাটি সহজে মজে যায়। তাই জন্য কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছের বড়া। তো আজ দেখাবো খুবই অল্প সময়ে কিভাবে কুমড়ো পাতার বড়াটা হয়ে যায়, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এইদিকে দেখে নাও কী কী নিয়েছি। পেঁয়াজ, নুন, রসুন কুচো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এইদিকে দেখো একটি চাটনি বানিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প। তো তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাও ছেড়ে দেওয়া হলো, সাথে শুটকি মাছ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটাও একসঙ্গে দিয়ে দেওয়া হলো। তো তেলটা খুবই অল্প নেওয়া হয়েছে, কারণ শুটকি মাছ তো তেল থেকে তেলও অনেক থাকে শুটকি মাছেতে, তাই জন্য। আর এদিকে হালকা জল দিয়ে দিলাম, যাতে একটু সিদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি। তাই তো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর তোমরা কিন্তু জালের পরিমাণটা, যারা যারা বেশি খাও তারা জাল দিতে পারো অনেকটাই। তো আমরা আমরার পরিমাণে জালটা দিয়ে দিয়েছি অনেকটাই, তো সেই রকমই চাটনিটা করে নেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা বলবে কেন, কারণ হলো যে তোমরা কয়েকদিন আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম, তো তোমরা অনেকটা পরিমাণে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, আমি অনেকটাই খুশি হয়েছি। তো তাই ভাবলাম আজ আরেকটি ভিডিও নিয়ে আসি সেই রকমই। তো তোমরা যদি ভালো লাগে দেখবে, সেই বলে খুবই অল্প সময়ে ভিডিওটি নিয়ে আসলাম, যাতে অল্প সময়ে বানানো যায় তাই। আর এইদিকে দেখো পিটালির জন্য আটা আর সুজি নেওয়া হয়েছে, যাতে কম সময়ে কীভাবে মচমচে বড়া হয় তাই আর কি। তো এইদিকে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এবার গুলে নিতে হবে একসঙ্গে। তো তোমরাও দেখতে থাকো। তো দেখো সবগুলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে গুলে নিতে হবে। তো এভাবেই পিটালিটা তৈরি করা হবে, তোমরাও ভিডিওটি দেখতে থাকো, বুঝতে পারবে। তাহলে বন্ধুরা দেখো পিটালিটা কমপ্লিট হয়ে গেছে মাখাটা। তো এবার হালকা সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কালারটা সুন্দর আসবে বড়ার, তাই বলে। তো বন্ধুরা এইদিকে দেখো চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কুমড়ো পাতাকে তো আগে নুন দিয়ে চিপে এবার চিপে এটার জলটা ফেলে এবার একটি থালাতে মেলে দিতে হবে, এভাবে, যাতে চাটনিটা ঢুকিয়ে নিতে সুবিধা হয় তাই। তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবে। তো সবগুলা এভাবেই করে নিতে হবে। তো দেখো এইদিকে পাতাটা এইভাবে করে চাটনিটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা এভাবে সবগুলা হয়ে গেছে। তো এবার এইটাকে, এবার দেখো কুমড়ো পাতাটিকে ভাঁজ করে নেওয়া হবে, যাতে ছুটে না আসে সেইভাবে। তো দেখো কি সুন্দর করে ভাঁজ করা হচ্ছে। তো এভাবেই সবগুলা করে নিতে হবে। Thank you.
তো বন্ধুরা দেখো এইভাবেই সবগুলা কমপ্লিট হয়ে গেছে। তো কি সুন্দর হয়েছে দেখো, আর অনেক কম সময় লেগেছিল। তো এইদিকে দেখো পিটালি, এবার কি হলো কড়াইটা বসিয়ে তো দেওয়া হয়েছিল, তো এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হবে গরম হওয়ার জন্য। তো বন্ধুরা এইদিকে দেখো তেলটা হালকা গরম হয়ে এসে গেছে, তো এবার পিটালিতে দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তো দেখো সুন্দর করে পিটালিতে মেখে এবার গরম তেলে দিতে হবে। তো দেখো কি সুন্দর হয়েছে না বড়াটা, আর খেতে তো দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে কম সময়ে বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা এইভাবে সবগুলা বড়া দিয়ে দিবে একসঙ্গে, একসঙ্গে হয়ে যাবে সুন্দরভাবে, আর ডেকে দিতে হবে না, না ডেকে দিলেও সিদ্ধ হয়ে যাবে তাই। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখো এইভাবে সবগুলা দিয়ে দেওয়া হলো। তো এবার দেখো অনেকটাই টেনে গেছে, তো এবার একটি একটি করে সবগুলা উল্টিয়ে নিতে হবে। আর বড়াটা না অনেক মচমচে বড়া হয়েছিল। তো দেখো কি সুন্দর কালারটাও এসেছে। খুবই কম সময়ে তোমরা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে, চালের গুঁড়ো না সুজি দিয়ে, একদম বুঝেই যায় না। তো এভাবে বানালে খেতে পারবে, আর অনেক মচমচে হবে তাই বললাম। আর শুধু আটা দিয়ে বানালে হবে ঠিকই, কিন্তু মচমচে এতটাও হবে না তাই বলছি। হালকা সুজি দিয়ে এভাবে বড়া বানিয়ে নেবে, কারণ মচমচে করবে অনেকটাই। তো এইদিকে দেখো প্রায় বড়াটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আজকের মতো, কাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। তো ততক্ষণে সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেও, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো।